সম্পর্কে জানতে শুরু করি। হ্যাঁ, তো বিভিন্ন স্কুলে আমি গিয়েছিলাম, অনেক স্কুল ঢাকার মধ্যে, জাপানের স্কুলের অভাব নেই। তো একটার পর একটা জানা শোনার পরে, হ্যাঁ, দেন আমি সান জাপানিজকে বেছে নিয়েছি। কারণ এখানে এসে আমার আসলে যে তাদের স্টাডির ক্যাটাগরি, তাদের স্টাডির মান, শিক্ষার যেভাবে একটা স্টুডেন্টকে গড়ে তুলতে পারে, ওই জিনিসটা আমার এখানে পছন্দ দিয়েছে। দেন তাদের প্রসেসটা একদম ভেরি ইজি, স্টুডেন্টদের একদম সহজভাবে বোঝানো, আর হ্যারাসমেন্ট হইতে হয় না, কারণ এখানে নির্ভরশীল কিছু বুঝে আমি এখানে আসলে আবেদনটা করেছি। আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি সাকসেস পেয়েছি। নাম নাসিরুদ্দিন, হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, থাকি ধানমন্ডি কলাবাগান। সম্পর্কে জানতে শুরু করি। হ্যাঁ, তো বিভিন্ন স্কুলে আমি গিয়েছিলাম, অনেক স্কুল ঢাকার মধ্যে, জাপানের স্কুলের অভাব নেই। তো একটার পর একটা জানা শোনার পরে, হ্যাঁ, দেন আমি সান জাপানিজকে বেছে নিয়েছি। কারণ এখানে এসে আমার আসলে যে তাদের স্টাডির ক্যাটাগরি, তাদের স্টাডির মান, শিক্ষার যেভাবে একটা স্টুডেন্টকে গড়ে তুলতে পারে, ওই জিনিসটা আমার এখানে পছন্দ দিয়েছে। দেন তাদের প্রসেসটা একদম ভেরি ইজি, স্টুডেন্টদের একদম সহজভাবে বোঝানো, আর হ্যারাসমেন্ট হইতে হয় না, কারণ এখানে নির্ভরশীল কিছু বুঝে আমি এখানে আসলে আবেদনটা করেছি। আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি সাকসেস পেয়েছি। আমি বলবো একটাই, যে আমি যে তারা যদি জাস্টিফাই করতে চায় জাস্টিফাই করুক, বাট জাস্টিফাই করার পরেও সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে তাদেরকে অবশ্যই বেছে নিতে হবে। কারণ যদি সে জাপান যেতে ইচ্ছুক হয় এবং কি ভালো কিছু পেতে চায়, ইনশাল্লাহ সে যদি চায় তাহলে সান জাপানিজ ট্রেনিং সেন্টারটাই আমি মনে করি ঢাস্ট হবে।